অনেক দিন আগের কথা, আমার বয়স তখন 19-20। শীতকাল যাই যাই করেও যেতে চাইছে না। ভোর রাতে হালকা কুয়াশা নামে। আমাদের গ্রামের বাড়িটা অনেক দূরের শিমুলডাঙ্গায়। আমি কখনো যাইনি সেখানে। যেটুকু জানা তা মা বাবার মুখ থেকে শুনে। গ্রামের পাশে নাকি একটা বিশাল নদী আছে। বর্ষাকালে তাতে পাহাড়ের মতো ঢেউ ওঠে। চাকরির সুবিধার জন্য বাবা এখানকার এই বাড়িটি বানিয়েছিল। এটাও গ্রাম, তবে কলকাতার কাছে। বাবা বেঁচে নেই, বাড়িতে মা, আমি আর দিদি। দিদি একটা প্রাইমারি স্কুলে পড়ায়। একদিন মা আমাকে বলল, হিনু একবার গ্রামের বাড়িতে যা, সেখানে শম্ভুদত্ত নামে একজনকে পাবি। এই বাড়ি করার সময় তোর ঠাকুরমার একটা সোনার হার বন্ধক দিয়ে তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন তোর বাবা। বিয়ের পরে ওই হারটা দিয়েই তোর ঠাকুরমা আমার মুখ দেখেছিলেন। সুদে আসলে টাকাটা অনেক বেড়েছে, 20,000 টাকা জমিয়েছিলাম, ওতেই হয়ে যাবে মনে হয়। টাকাগুলো দিয়ে শম্ভুর কাছ থেকে হারটা ছাড়িয়ে নিয়ে আয়, রিনির বিয়েতে দরকার হবে, বলে যাওয়ার রুট বুঝিয়ে দিল ভালো করে। অচেনা অজানা জায়গা, লালগোলা প্যাসেঞ্জার থেকে নেমে আবার আধ ঘন্টা ট্রেকারে চেপে মায়ের কথা মতো বীরগ্রাম বলে একটা জায়গায় পৌঁছালাম। সেখান থেকে মাইলখানেক হাঁটলে শিমুলডাঙ্গা। পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল। শিমুলডাঙ্গা খুঁজতে গিয়ে শুনলাম 6 বছর আগেই নাকি নদীর ভাঙনে শিমুলডাঙ্গা ধুয়ে মুছে গেছে। কে কোথায় ছড়িয়ে পড়েছে কেউ জানে না। শম্ভুদত্ত কোথায় চলে গেছে। আধার ঘনিয়ে রাত নামছে, সঙ্গে মায়ের কষ্ট করে জমানো অতগুলো টাকা। দিশেহারা লাগছিল। ভেবেছিলাম রাতটা শম্ভুদত্তর বাড়িতে কাটিয়ে সকালবেলা বাড়ি ফেরার ট্রেন ধরব। সব ভণ্ডুল হয়ে গেল। এখন তো স্টেশনে ফিরে গিয়েও শেষ ট্রেন পাবো না। সকালের আগে রাস্তায় কোনো ট্রেকারও নেই। নদীর ওপারে ধুধু করছে সাদাবালির চর, এপারের জমি ভাঙনের অপেক্ষা করছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঝোপ জঙ্গলের ভেতরে একটা টিনের একচালা ঘর দেখতে পেলাম। কেউ আছেন? একটু পরে একটা লোক বেরিয়ে এলো। রোগা লম্বা চেহারা, খালি গা, একটা খাটো ধুতি পরা। বয়স বুঝতে পারলাম না। লোকটার সারা শরীরে কোনো ওষুধ মেখেছে। বেশ অবাক লাগলো। তবু খুব আশা নিয়ে তাকে বললাম, রাতের জন্য একটু আশ্রয় চাই। লোকটা হাতছানি দিয়ে বারান্দায় ডাকল। জানি না কেমন লোক, তবু একটু আশ্রয় যদি জোটে। খিদেয় পেট জ্বলছে, ব্যাগের ভেতরে বোতলে একটু জল ছিল তাই খেলাম। সব শুনে লোকটা বলল, শম্ভুদত্ত আমার বাবা। তোমার বাবার নাম কি দিলীপ খাস্তগীর? হ্যাঁ। আপনি চিনতেন বাবাকে? কেন চিনব না, এই পাড়ার লোক তো আমরা। যাক, শম্ভুকে না পেলেও তার ছেলেকে পাওয়া গেল। আপনার বাবা কোথায়? হাসালে, এতদিন কেউ কি বাঁচে? বাবা কবে মারা গেছে? এবার বেশ দমে গেলাম। ঠাকুরমার হাতটা কি তবে ফেরত পাবো না? এর যা অবস্থা দেখছি তাতে কোনো সোনার জিনিস এর কাছে থাকা সম্ভব নয়। আমার ভাবনাই সত্যি হলো। উনি বললেন, বাবার কাছে যে হাটটা বন্ধক রেখেছিল তোমার বাবা, তারই জন্য এসেছো তো? তবে শোনো বাছা, ও আর তুমি আর পাবে না। সে আমার বাপ বেঁচে খেয়েছে। আরও অনেক লোকের গয়না বন্ধক ছিল বাবার কাছে, সব বেঁচে খেয়েছে। মনটা ভীষণ দমে গেল। মা এত কষ্ট করে জমানো টাকা দিয়ে কত আশা করে পাঠালো, এখন খালি হাতে ফিরতে হবে? তখন অনেক রাত, খিদেয় ঘুম আসছে না।
শিয়াল ডাকছে কাছেই, নদীর দিকে কুয়াশা নেমেছে। হঠাৎ কানে এলো কোথাও কেউ যেন ফিসফিস করে কথা বলছে। কে হতে পারে? ওই লোকটাই কি কারোর সঙ্গে কথা বলছে? একটু কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। এবার কে যেন একেবারে আমার কানের কাছে মুখ এনে বলল, ঘুমাসেনি যে স্বপ্ন দেখব। গলার স্বরটা একজন বৃদ্ধ মহিলার বলে মনে হলো। আমার নাম করে আমাকেই বলছে। গায়ের রোম খাড়া হয়ে উঠল, সব কেমন গুলিয়ে যাচ্ছে। মনে হলো লোকটা ভেতরে ঘুমোচ্ছে। মাথার কাছ থেকে ব্যাগটা নিতে গিয়ে দেখি সেটা নেই, মাথায় আকাশ ভেঙে পড়ল। মাকে গিয়ে কি বলবো, এত কষ্টের জমানো টাকাগুলো সব ভুলে নিঃশব্দে উঠে ছুটতে লাগলাম। কোন দিকে যাচ্ছি, কোথায় কি আছে না জেনেই ছুটতে লাগলাম। পশ্চিম আকাশে সরু একফালি কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। কোন দিকে স্টেশনের পথ জানি না, জনশূন্য পথ, কারোর কাছ থেকে কিছু জানার উপায়ও নেই। যে পথ পেরিয়ে এসেছি খানিক দূর গিয়ে মনে হচ্ছে, আরে এটা সেই পথেই তো, বারবার একই পথে ঘুরে ফিরে আসছি। গলা শুকিয়ে আসছে ভয়ে, রাতটা যেন শেষ হচ্ছে না। একই পথে ঘুরপাক খাচ্ছি, ধ্রুবতারা দেখে যে দিক ঠিক করব তার উপায় নেই, কুয়াশায় সব ঝাপসা। ছোটোবেলায় শুনেছি নির্জন মাঠের ভিতর একা মানুষকে ঘুরন ভূত বলে একরকম ভূতে ধরে। সারা রাত ভুল পথে ছুটিয়ে দমছুট করে শেষে মেরে ফেলে। আমাকেও কি সেই ভূতে ধরল? এ সময়ে আলো দেখতে পেলে নাকি ভূতের জারিজুরি খাটে না, কিন্তু চারদিকে তাকিয়ে কোথাও আলোর চিহ্ন দেখতে পেলাম না। চেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, খিদে ক্লান্তি ভয়ে মুখ টুবড়ে পড়ে যাব মনে হচ্ছে। ঘুরন ভূত তো তাই চায়। খানিক আগে মনে হচ্ছিল একটা ছায়ামূর্তি যেন অনেকটা দূরত্ব থেকে অনুসরণ করছে। বুঝতে পারছি আর বাড়ি ফিরতে পারবো না, এই অচেনা মাঠেই আমার আজ মৃত্যু হবে। সমস্ত শক্তি পায়ে এনে দৌড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। সেই সময় গাছপালার আড়ালে দূরে একটু ক্ষীণ আলো চোখে পড়ল, সেই দিকেই প্রাণপণে ছুটতে লাগলাম। আলোটা একটা স্টেশনে, একেবারে দৈনদশা তার, লোকজনের চিহ্ন নেই কোথাও, প্ল্যাটফর্ম বলে কিছুই নেই। একটা অর্ধবৃত্তাকার টিনের ছাউনির নিচে স্টেশন মাস্টারের ঘর, একটা লণ্ঠন মৃদু করে তিনি ঘুমাচ্ছেন। তা ঘুমন, একজন জীবন্ত মানুষ দেখে ভরসা পেলাম, কিন্তু আসার সময় তো এখানে নামিনি। এটা অনলাইনের স্টেশন, স্টেশনের নামটিও অদ্ভুত, কাঁকড়ার জলা হল্ট। পূর্ব দিকে ফর্সা হচ্ছে ক্রমে, একটু আলো ফুটতে চোখে পড়ল খানিক দূরের দোকানে একজন বুড়ো মানুষ উনোনে চায়ের জল চাপিয়েছেন। কাছে গিয়ে দাঁড়ালাম। উনি বললেন, কি চাই বাবু? চা খাওয়ার টাকা নেই পকেটে, সব ওই ব্যাগে ছিল। বললাম, কিছু চাই না। কোথা থেকে আসা হলো? শিমুলডাঙ্গায় শম্ভু দত্তর বাড়ি গিয়েছিলাম। শম্ভু দত্ত? সে বেটা তো 10 বছর আগেই বাজপইরা পরিবার শুদ্ধ মহিরা গেছে, ভাঙনে গ্রামও ডুইবা গেছে। এখন ব্যান্ডেলের দিকে যাওয়ার কোনো ট্রেন আছে? 10 মিনিট পরেই আছে একটা। শম্ভু দত্ত কি তোমার আত্মীয়? কি তোমার নাম? হিরণ খাস্তগির। শুনে উনি আমাকে ভালো করে দেখে কি যেন বিড়বিড় করলেন, কানে এলো, হিনু হিরণ, হলদে জামা গায়ে, 19 বছর বয়স। ওহে শোনো বাসা, এই একটু আগে এক বুড়িমা তোমার নাম কইরা একটা ব্যাগ রাইখা গেছেন। আমার সেই ব্যাগ খুলে দেখলাম ভিতরে টাকার বান্ডিলটা।
এবং একটা গোলাপি কাগজে মোড়া একটা সোনার হার। তাহলে কি রাতের সেই গলার শটটা ঠাকুরমার ছিল? কিন্তু ঠাকুরমা তো আমার ছোটবেলায় মারা গেছে, গায়ে কাঁটা দিয়ে উঠল। ট্রেন এলো, তখনও পুরো সকাল হয়নি। ট্রেনটা ভারী অদ্ভুত, যেন রঙিন থার্মোকলে তৈরি। ভোরবেলায় যাত্রীও নেই তেমন, দু চারজন আছে যারা, তারাও যেন পুতুলের মতো সিটে বসেই ঘুমিয়ে পড়লাম। বাড়ি ফিরে তন্নতন্ন করে নেট ঘেঁটেও কাঁকড়ার জলাহল্ট নামে কোনো স্টেশন খুঁজে পাইনি। বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ হলো। গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। এরকম গল্প শুনতে গল্পবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।